সিভিক সঞ্জয় নিয়ে বড রিপোর্ট। বড কথা, সুপ্রিম কোর্টের আরজি কর খুন ও ধর্ষণের ঘটনার তদন্তে সিভিক সঞ্জয় বাদে আর কোন কোন ব্যক্তির জড়িত থাকার বিষয়টি এখন কেন্দ্রবিন্দুতে। এই প্রেক্ষাপটে অভিযুক্ত সিভিকের দাঁতের নমুনার রিপোর্ট সামনে এসেছে। সিবিআই সূত্রে জানা গেছে, ফরেন্সিক বিশেষজ্ঞরা জানিয়েছেন যে অভয়ার শরীরে পাওয়া দাঁতের কামড়ের নমুনার সঙ্গে সিভিকের নমুনা মেলেনি। ফলে প্রশ্ন উঠছে, তাহলে সত্যি কে কামড় দিল তরুণীকে? এখন সিবিআই সব চিকিৎসকদের দাঁতের নমুনা সংগ্রহ করতে চলেছে, যাতে তারা আরও বিস্তারিত তদন্ত করতে পারে। একই সঙ্গে সুপ্রিম কোর্টে উল্লেখ করা হয়েছে যে ধর্ষণের সঙ্গে সংশ্লিষ্ট অনেক গুরুত্বপূর্ণ দিক রয়েছে যা এখনও সামনে আসেনি। এই পরিস্থিতিতে আইনজীবীরা এবং তদন্তকারী সংস্থাগুলি ঘটনাটি দ্রুত নিষ্পত্তি করার জন্য তৎপর। সিভিক সঞ্জয়ের সংশ্লিষ্টতা নিয়ে কৌতূহল এবং উদ্বেগ বাড়ছে, আর এই ঘটনার ন্যায় বিচারের অপেক্ষা করছেন সংশ্লিষ্ট সবাই।